ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব নতুন কিছু নয়। এবার ভারতের সভাপতিত্বে G20 সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সব রকম সাহায্য করার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে টুইট করেছেন তিনি। বাইডেন বলেন, আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সব রকম সাহায্য করতে তৈরি আছি। 1 ডিসেম্বর বৃহস্পতিবার থেকে এবছরের জন্য G20 সম্মেলনের সভাপতিত্বের ভার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটা জানিয়ে বৃহস্পতিবারই একটি টুইট করেছিলেন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উল্লেখ করে টুইটারে তিনি লিখেছিলেন, আজ যখন ভারত G20 প্রেসিডেন্সি শুরু করছে, তখনই আমরা আগামী বছর কিভাবে কাজ করতে চাই সে বিষয়ে ভাবনা চিন্তা করছি। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক, উচ্চাভিলাষী, কর্মমুখী এবং সারা বিশ্বের ভালোর জন্য দৃঢ় এজেন্ডার ভিত্তিতে কাজ করতে চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই টুইটের জবাব দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। পাল্টা টুইট করে জো বাইডেন লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় সঙ্গী হল ভারত এবং G20 ভারতের সভাপতিত্বে আমি আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাহায্য করার জন্য মুখিয়ে রয়েছি। অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে এবং জলবায়ু, শক্তি ও খাদ্য সংকটের মতো চ্যালেঞ্জ আমরা ভাগ করে নেওয়ার বার্তাও দিয়েছেন বাইডেন। আগামী বছর সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ভারতের সভাপতিত্বে G20 সম্মেলন হবে। তবে সভাপতিত্ব গ্রহণের শুরু থেকে সন্ত্রাসবাদ, জলবায়ুর পরিবর্তন এবং মহামারীর মতো বড় চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।